এফালে সরকারে উন্নয়নের ঢাক ঢোল বজায়, সবকা সাথ সবকা বিকাশের কথা কই আছে, উন্নয়নের ঢাক ঢোল বজায় আছে সর্বত্রে। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে যে রাজ্যত প্রকৃততে হয়েছে জানো উন্নয়ন? কেন এই প্রশ্ন এই কারণে অবতারণা করবলগা হয়েছে যে রাজ্যত এনে কিছু দুর্গম অঞ্চল আছে যত নাকি পেটর বাবে ভোক নিবারণের কারণে 1000 টাকা 1500 টাকা নিজের গর্ভর সন্তানক মানব সরবরাহকারী হাতত গতাই দিবলগা হয়েছে পিতৃ মাতৃ। এই ভয়ঙ্কর ঘটনা উন্মোচিত হয়েছে, এই ঘটনার ছবি উন্মোচিত হয়েছে এইখন অসমতে। পেটর ভোকত বিক্রি করা হয় নিজ সন্তানক, 1000 টকার পৰা 1500 টকাত বিক্রি করে দিয়া হয় তুলিতালি ডাঙর দীঘল করা সন্তানক, চরম দারিদ্রতায় কুঙা করা হতভগিয়া পরিয়াল। উন্মোচিত হয়েছে পেটর ভোকত জর্জরিত দরিদ্র পরিয়ালর এখন ভয়ানক ছবি। ঘটনা হয়েছে এইখন অসমরে। ক্ষুধা নিবারণের বাবে নিজের সন্তানক বিক্রি করে পিতৃ মাতৃয়ে, কেবল মাত্র দুমুঠি অন্নর বাবে গর্ভর সন্তানক দিয়ে আনর হাতত। অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দিয়া বিজেপির দিনত মানব সরবরাহর এখন ভয়াবহ ছবি। উপার্জনের কোনো পথ নাই, ভোক নিবারণের বাবে নাই অন্ন, সন্তান বিক্রি করে পোহপাল দিছে পরিয়ালক, জিয়াই থাকার বাবে যেন চলিছে এখন অঘোষিত প্রতিযোগিতা। দরিদ্রতায় কুঙা করা পরিয়ালর ভয়ানক ছবি উন্মোচিত হয়েছে এইখন অসমত। উন্মোচিত হয়েছে গাঢ়নো ফিয়রি উঠা এক ভয়ঙ্কর তথ্য, আর্থিক দৈন্যতার বাবে পিতৃ মাতৃয়ে 1000 টকার পৰা 1500 টকাতে বিক্রি করে নিজ সন্তানক, কেতামান টকার বিনিময় বিক্রি করে দিয়া হয় সন্তানক। দীর্ঘদিন ধরে এই কাম করে আহিছে দরিদ্রতার করালগ্রাসত একাংশ দুর্ভগিয়া পরিয়ালে। মানব সরবরাহর হটস্পটত এতিয়া পরিণত হয়েছে বিটিআরর চিরাং, কোকরাঝার, বাক্সা, উদালগুড়ি জেলা। এই চারি জেলার বিভিন্ন অঞ্চলের প্রতি বছরে যাকে যাকে বহিরাজ্য আর বহিরাষ্ট্রলৈ সরবরাহ হয় শিশু। এই ভয়ঙ্কর তথ্য উন্মোচিত হয়েছে CWC আর DCPU তথ্যত। আপুনি শুনি আচরিত হব, চিরাং জেলার উনিখাতা থানার অন্তর্গত ভারত ভূটান সীমান্তবর্তী আইপুয়ালি নামের গাঁওখনের প্রায় বহু শিশু কিশোর কিশোরীক মানব সরবরাহকারী হাতত গতাই দিছে পিতৃ মাতৃয়ে। আনহাতে এই সমূহ দুর্গম অঞ্চলত নাই উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, নাই কোনো ধরনের স্বাস্থ্যসেবা, নাই অনাময় ব্যবস্থা, বাট পথও একেবারে বিধ্বস্ত। যার পরিপ্রেক্ষিত এনে পরিস্থিতির সুযোগ গ্রহণ করে থিতাপি লৈছে মানব সরবরাহকারী। সহজ ধনের প্রলোভন দেখায় বহিরাজ্যর বহিরাষ্ট্রলৈ ব্যাপক রূপত সরবরাহ হয়ে আহিছে শিশু। রাজ্যের জনপ্রতিনিধি, সরকারি বিষয়া যাওক রাজ্যের নামনির এই সমূহ দুর্গম অঞ্চললৈ, হয়তো আপনালোকেও দেখা পাব এইখন অসমরে ভয়াবহ এখন জিয়া ছবি। চিরাঙৰ পৰা মনজুল মহানগৰ সহযোগত নিউজ টেক্স রিপোর্ট, টাইম 8।